এক গভীর জঙ্গলে টুনি ও তার ছানা বসবাস করত। কিন্তু সে ওখানে সব সময় আতঙ্কে থাকত, কেননা মাঝে মধ্যে এক রাক্ষস এসে টুনির ছানা খাবে বলে হুমকি ধমকি দিত। এরপর একদিন ওই জঙ্গলেরই পাশ দিয়ে একটি পড়ি যাচ্ছিল, তখনই টুনির বাসা দেখতে পেয়ে টুনির কাছে এলো আর টুনিকে বলল, টুনি তোমার যদি কোনো অসুবিধা থাকে তুমি আমাকে বলতে পারো। এরপর টুনি পরীকে তার সব সমস্যার কথা খুলে বলল। এরপর পরী তাকে এক জাদুই শক্তি উপহার দেয় আর পরী সেইখান থেকে চলে যায়। এর কিছুদিন পর টুনি তার বাচ্চাকে নিয়ে তার বাসায় বসেছিল, ঠিক তখনই সেইখানে ওই রাক্ষস আসে আর টুনির ছানার উপরে আক্রমণ করতে গেলে টুনি তৎক্ষণাৎ সে জাদু শক্তি দিয়ে রাক্ষসকে পুড়িয়ে দেয়। আর এরপর থেকে টুনিও তার ছানা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। জঙ্গলের এক গুহায় ভয়ানক এক ডাইনি বসবাস করত, আর কোনো পশু পাখি সে জঙ্গলের পাশ দিয়ে গেলেই তাদের জ্যান্ত ধরে খেয়ে ফেলত। একদিন টুনিও তার বন্ধু বাদর জঙ্গলের মধ্যে ঘুরতে বের হয় আর ঘুরতে ঘুরতে তারা ওই গুহার সামনে চলে যায় আর তখনই সন্ধ্যা হয়ে যায়। তখন বাদর টুনিকে বলে, আজ রাতটা আমরা গুহার মধ্যে কাটিয়ে কাল সকালে বাড়িতে ফিরে যাব। এই বলে দুজনাই গুহার ভিতরে প্রবেশ করে। গুহার ভিতর গিয়ে যখনই ভাবে একটু রেস্ট নেবে ঠিক তখনই সেই ডাইনিটা ওদের খাবে বলে বেরিয়ে আসে। আর ডাইনি যেই না টুনির উপর আক্রমণ করতে যাবে অমনি টুনি একটা পাথর নিয়ে ডাইনির দিকে ছুড়ে মারে আর পাথরের আঘাতে ডাইনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর টুনি ও বাদর সেই গুহা থেকে পালিয়ে যায়। টুনি আজকে আমি তো ভীষণ খুশি, আর কিছুদিনের মধ্যেই আমাদের ডিম ফুটে বাচ্চা বের হবে। এই সময়টাতে তুমি বাসাতেই থেকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলেই টুনির স্বামী জঙ্গলে খাবার আনতে বেরিয়ে যায় আর টুনি তার পিঁপড়ে বন্ধুর সাথে গল্পে মেতে ওঠে। আর তখনই সেইখানে এক বদমাইশ হাতি আসে আর টুনিকে বলে, এই টুনি আমার রাস্তার মধ্যেই তোর বাসাটা, প্রতিদিন যাতায়াতের সময় তোর বাসাটা আমার সামনে বাঁধে, এটা আমার একদমই ভালো লাগে না, আজকেই তোর বাসাটা আমি ভেঙে ফেলবো। তুমি এমন করো না হাতি ভাই, তুমি দয়া করো, আর কিছুদিনের মধ্যেই আমার ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসবে, তুমি আমার এমন ক্ষতিটা করো না প্লিজ। আরে টুনি বন্ধু, তুমি কেন এই হিংসুটে হাতির কাছে ক্ষমা চাইছো? আমি এই হাতিকে মজা দেখাচ্ছি, দাঁড়াও। আরে পুচকে পিঁপড়ে, তুই আমাকে কি মজা দেখাবি, তোকে তো যদি আমি ফু মারি তুই তো উড়ে চলে যাবি। এই কথা শুনে পিঁপড়ে রেগে গিয়ে হাতির কানের মধ্যে ঢুকে যায় আর হাতি যন্ত্রণায় ছটফট করতে করতে মাপ চাইতে থাকে। আরে আমায় ক্ষমা করে দে রে, আমি আর আসবো না, আমি আর আসবো না, আমি আমার রাস্তাই পাল্টে নেবো, আমাকে ছেড়ে দে রে পিঁপড়ে, ছেড়ে দে। টুনি তোর পিঁপড়েকে বাইরে আসতে বল, আমার কানে খুব যন্ত্রণা হচ্ছে, প্লিজ টুনি প্লিজ, আমি তোর বাসার কিচ্ছু করব না, তুই বেরিয়ে আসতে বল। হাতির এই কথা শুনে পিঁপড়ে তার কান থেকে বেরিয়ে আসে আর এরপর থেকে হাতি আর কখনোই ওই রাস্তা ধরে আসে না।